আমি তৈরি করে নিয়েছি, ওটা ফ্ল্যাশ করবো পরে। দিদির যেটা আমাদের দলের গাইডলাইন আছে, গাইডলাইনটা আমরা ফলো করবো। তারপরে আমার বিধানসভার জন্য আমি আলাদা করবো, চাকলিয়ার জন্য আলাদা করবো। আমি দুইটা আমাকে করতে, চাকলিয়া যেহেতু আমি অবজারভার, আমার কিন্তু বিধানসভার জিওগ্রাফিক্যাল কন্ডিশন আছে, আমার বাড়িটা যেখানে আছে, দুইটা গ্রাম পঞ্চায়েত ওইদিকে, তিনটা গ্রাম পঞ্চায়েত ওইদিকে, চারটা গ্রাম পঞ্চায়েত ওইদিকে, হ্যাঁ তিনটা গ্রাম পঞ্চায়েত ওইদিকে, তিনটা গ্রাম পঞ্চায়েত, চারটা গ্রাম ওইদিকে আমার মিডিলে আছে, যার জন্য সবকটার লোক আমার সঙ্গে আমার পার্টি অফিসে এসে যোগাযোগ করে, যারা দরকার ফিল করে যে না এখানে অমুক যেতে, অমুক জায়গায় যেতে হবে, বড় এলাকাতে আমি রওনা হয়ে যাই। আমার এলাকাতে কোনো ডিসপিউট নাই, কোনো সমস্যা নাই। সমস্যা একটাই আছে যে লিটারেসির রেট অনেক কম, শিক্ষার রেশিওটা আমাদের এখানে কম। আমার শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য যতটুকু আমার দ্বারা হবে আমি করার চেষ্টা করবো। একটা নতুন হসপিটাল করেছি পাঞ্জিপাড়াতে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করতে পেরেছি, আইটিআই কলেজ করতে পেরেছি, ফায়ার স্টেশন করতে পেরেছি, তারপরে পাওয়ার স্টেশন করতে পেরেছি, মডেল স্কুল ইংলিশ মিডিয়াম করতে পেরেছি। এখানকার একটা আগেকার দাবি আছে কলেজ করার জন্য, কলেজেরও আমার চেষ্টা আছে। দিদি আগে আমাকে বলেছেন কলেজ উনি করে দেবেন, কিন্তু জমির সমস্যাটা এখনও মিটাপ হয়নি, জমি পালেই আমি কলেজটা। দীর্ঘদিন ফায়ার স্টেশন জমিও পেয়ে গেছি, বিল্ডিংও তৈরি হয়ে গেছে, আর এই বছরে বোধ হয় 2019 হ্যান্ড ওভার করে দেবে গুত্তি গ্রাম পঞ্চায়েতে। রাস্তার উপরে ফায়ার স্টেশন, আপনার কর্মসংস্থানের জন্য আপনার হার্ডশেড, এগুলো আমরা করতে পেরেছি। দাদা আজকে আপনার গ্রাম ঘোরার চেষ্টা করেছি, করবো। আগে আমার বিধানসভা, আমার বিধানসভাতে 100 গ্রাম আগে আমি যাব, প্রত্যেকটা গ্রামের লোকের সঙ্গে যোগাযোগ রাখবো, লোকের কী চাহিদা আছে, কী ঘাটতি আছে, কোথায় মিসকমিউনিকেশন আছে, আর কোন দলের যেগুলোর ছোটোখাটো ডিসপিউট আছে সেগুলো আমরা বসিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। আর খাওয়া দাওয়া আজকে ওখানে পুরো হবে আমার, যার জন্য আপনারাও আসেন, খাওয়া দাওয়া করেন ওখানে। হ্যাঁ, আর লোকের যেটা পরিষেবা দেওয়ার, আমার এখানকার লদন গ্রাম পঞ্চায়েতে প্রধান আছে, আমি হসপিটাল লদন গ্রাম পঞ্চায়েতে আছে, জেনগাঁও গ্রাম পঞ্চায়েতে ব্লক আছে, লোক যার জন্য দুইটা গ্রাম পঞ্চায়েতকে ডেকেছি যে লোকের পরিষেবা দিতে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আপনারা আমাকে ফোন করবেন, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করবে। আমরা যারা জনপ্রতিনিধি তাদেরকে যদি তারা যদি কাজ না করে যত অ্যাডমিনিস্ট্রেশন কাজ করুক কাজ ভালো হবে না। আগে জনপ্রতিনিধিকে স্বচ্ছ হতে হবে। আর তারপরে যে ব্ল্যাক মানি মোদিজি ও মোদির বিজেপি দল নিয়েছে সেটার জন্য আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছে ব্ল্যাক মানি ফিরে দেওয়ার। ব্ল্যাক মানি যারাই নিয়েছে তাদের আমার দাবি আছে ওরা ফিরে দেয়। আপনার এই দল ডিসাইড করবে এটা কোনো MLA, আর যেখানে কন্ট্রোভার্সি আছে, যেখানে ডিসপিউট অ্যারাইজ হচ্ছে, সেখানে জেলা প্রেসিডেন্টও করবে না, MLA করবে না, সেখানকার অবজারভার, যে জেলার অবজারভার, আমাদের জেলার অবজারভার সুমিত অধিকারী সাহেব আছেন, এটা উনি ঠিক করবেন কে ব্লক প্রেসিডেন্ট থাকবে কে থাকবে না, জেলা প্রেসিডেন্টের সঙ্গে কাউন্সিল করে। এক, দুই নম্বর চাকলিয়ানি যেটা বললেন, চাকলিয়া তো ঠিক করবে সুমিত অধিকারী সাহেব, আমি অবজারভার কিন্তু আমার সিনিয়র লিডার সুমিত অধিকারী সাহেব, ওনার মাধ্যম থেকে যদি না হয় তাহলে সোজা দিদি করবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট সুব্রত বক্সী সাহেবের সঙ্গে আলোচনা করে। আমরা কোনো জায়গায় ডিসপিউট রাখতে চাই না, ডিসপিউটকে সলভ করতেই হবে এনি কস্ট। কোনো আমাদের দলীয় কুণ্ডল আমরা করতে দেবো না, গুষ্টিদণ্ড করতে দেবো না এখানে, কেন এগুলো এলাকাতে অন্য দল নাই, না CPM আছে না কংগ্রেস আছে, সব আমাদের দলে চলে আসে। এখানে ম্যাক্সিমাম চান্সটা আছে, কিন্তু ওই চান্সটাও আমরা একটু 1% রাখবো, এটা আমার ক্লেম আছে। একের পার্টির গাইডলাইন অনুযায়ী আমরা প্রেস কনফারেন্স করার জন্য আজকে বসেছি এখানে। প্রেসটা মেনলি আমাদের দলের কর্মসূচি, কর্মসূচি কী, জনসংযোগ, যেটা
আমরা দেখেছি অনেক জায়গায় কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, অনেকগুলো দলের কর্মী যাদেরকে আমরা ভালো করে চিনতে পারিনি বা দলের এক শ্রেণী বসে আছে তাদেরকে দলে ডেকে নেওয়া। তারপরে গ্রামগুলোতে আমাদের এখানে যারা আছেন আমার সঙ্গে সবকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারপরে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, তাদেরকেও আমার নির্দেশ আমার বিধানসভার। আমি যেহেতু চাকলিয়া বিধানসভার অবজারভার, চাকলিয়া বিধানসভা থেকে আমার পঞ্চায়েত সমিতির সব মেম্বার, পঞ্চায়েতের সভাপতি, দলীয় নেতা সবাই এসেছেন, তাদেরকেও আমার নির্দেশ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে ওরাও যেহেতু ওখানে আমাদের এমএলএ নেই, যার জন্য ওনাদেরকে আজকে আমার পার্টি বিষয়ে আমি ডেকেছি এখানে, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যেগুলো যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, যেখানে নাই সেখানে ওরা গিয়ে লোকের সঙ্গে যোগাযোগ, লোকের কী অসুবিধা আছে, কী সুবিধা দেওয়া দিতে আমরা পারি, কে দু টাকা দামের চাল পাচ্ছে কে পাচ্ছে না, কে আপনার সবুজ সাথী পাচ্ছে কে পাচ্ছে না, দিদির যেগুলো উন্নয়ন সেগুলো উন্নয়ন কি আমরা লোকের দরওয়াজাতে আমরা পৌঁছে দিতে। আজকে যেরকম আমার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে উপর পার্টির গাইডলাইন এসছে একটা গ্রামে গিয়ে আমাকে থাকতে হবে, ওই লোকগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই গ্রামটা হলো পোখরিয়া গ্রাম পঞ্চায়েতে মঞ্জকে, পোখরিয়া গ্রাম পঞ্চায়েত, পোখরিয়া গ্রাম, ওখানে ছটায় আমি যাবো। আর যেটা দলীয় নির্দেশ আছে ওই নির্দেশ অনুযায়ী আমরা কাজ ওখানে করতে পারবো আশা করছি। আর আমাদের যেগুলো আমার সঙ্গে জনপ্রতিনিধিরা আছে তাদেরকে আমার রিকোয়েস্ট, এখন আমি বসেছিলাম সবাইকে একটাই আমি কথা বলছি যে ভাই পার্লামেন্ট ইলেকশন আমরা এখান থেকে 50,000 লিড দিয়েছি আমাদের কানাল আগরওয়াল সাহেবকে, চাকলিয়া থেকে সলিম থেকে 20,000, বিজেপি থেকে 10,000 লিড দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু আমরা জিতাতে পারিনি, যার জন্য এবার আমার গোয়ালপুকুরে আমাদের টার্গেট আমাদের যে জনপ্রতিনিধি যারা আছেন যারা লিডার্স আছেন সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব আশা করছি।